বৃহস্পতিবার রাতে কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড মালদার বিস্তীর্ণ এলাকা। ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত হলেন দুই মহিলা। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রথম ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার আড়াইডাঙ্গা এলাকায়। ঝড়ে বাড়ির পিলার ভেঙে মাথা ফেটে যায় 40 বছরের মইনুর বিবি নামে এক মহিলার। এছাড়াও মাথায় গাছের ডাল ভেঙে আহত হয়েছেন 45 বছরের জাকেরা বিবি নামে এক গৃহবধূ। দাঁড়িয়ে ছিল সাইকেল, দিয়ে বাস ওই কোন ইটা পড়ে গেছে। কি পড়েছিল? ইটের। মানে গতকালকে কি ঝড় হয়েছিল? হ্যাঁ, রাত্রে। তারপরে কি হয়েছিল? আর কিছু না। মানে ডালটা পড়েছিল গাছে? না না, ঘরের পিলারটা ইটে। কোথায় লেগেছে? মাথায়, হাতে, শরীরে, হাতে দেখা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার রাতে কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড মালদার বিস্তীর্ণ এলাকা। ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত হলেন দুই মহিলা। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রথম ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার আড়াইডাঙ্গা এলাকায়। ঝড়ে বাড়ির পিলার ভেঙে মাথা ফেটে যায় 40 বছরের মইনুর বিবি নামে এক মহিলার। এছাড়াও মাথায় গাছের ডাল ভেঙে আহত হয়েছেন 45 বছরের জাকেরা বিবি নামে এক গৃহবধূ। দাঁড়িয়ে ছিল সাইকেল, দিয়ে বাস ওই কোন ইটা পড়ে গেছে। কি পড়েছিল? ইটের। মানে গতকালকে কি ঝড় হয়েছিল? হ্যাঁ, রাত্রে। তারপরে কি হয়েছিল? আর কিছু না। মানে ডালটা পড়েছিল গাছে? না না, ঘরের পিলারটা ইটে। কোথায় লেগেছে? মাথায়, হাতে, শরীরে, হাতে দেখা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।